একজন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী তার বাবা মার কাছে গিয়ে তার মনের কথাটা মন খুলে বলতে পারছে না। সাহস করে নিজের একটি মতামত সে রাখতে পারছে না। এই যে গোটা বিষয়টা, এটা কি খুব স্বাভাবিক বলে আপনাদের মনে হয়? নমস্কার, আমার নাম আয়ুষ্মান সেনগুপ্ত। আপনি শুনছেন সেনগুপ্তা অন এয়ার, আমার নতুন পডকাস্ট হ্যাশট্যাগ কথা হোক। আজকে প্রথম এপিসোড। আজকে কথা হবে মনের কথা না বলতে পারা নিয়ে। তাহলে চলুন কথা বলা যাক। এই যে গোটা বিষয়টা, একজন ছাত্রছাত্রী তার বাবা মার কাছে গিয়ে বা বাড়ির লোকের কাছে গিয়ে তার মনের কথা বলতে পারছে না, এটা যাদের স্বাভাবিক বলে মনে হয়, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তারা কোনোদিন এভাবে ভাবার চেষ্টাই করেনি যে তাদের ছেলেমেয়েরা তাদের কিছু বলতে চায়। বড়রা কেন ভেবে নেয় বা কেন ভেবে নেবে যে আমাদের মতামত থাকতে নেই, আমরা আমাদের ভালো বুঝবো না। একজন 18 বা 19 বছরের ছেলে মেয়ে যদি নিজের ভালো মন্দ না বুঝে, তাহলে সে সারা জীবনেও কোনোদিন তার ভালো মন্দ বুঝবে না। আগে থেকে এক্সপেক্ট করে নেওয়া হয় প্রতিটা বাড়ির লোকের তরফ থেকে যে আমাদের কথাটাই, আমাদের স্বপ্নটাই দেখার দায়িত্ব আমাদের উত্তরাধিকারীদের। তাহলে তাদের স্বপ্নটা কে দেখবে? আবার কোনো একটা উত্তরাধিকারী। এইভাবেই যুগের পর যুগ ধরে যদি একের স্বপ্ন অন্যের উপর চাপতে থাকে, তাহলে তো এই সমাধান কোনো দিনই হবে না। বিশেষ করে পার্টিকুলারলি এই বয়সী ছেলেমেয়েদের কথা কেউ বুঝতে পারে না। যদি কোনোভাবে বা কোনো কারণে তাদের মতামতটা তারা দিতে চায়, বাড়ির লোকের তরফ থেকে একটা এরকম প্রবণতা দেখা যায়, তাদের ছেলেমেয়েদের কোনো একটা অফ টপিকের দোষকে টেনে এনে এইটা প্রমাণ করার চেষ্টা চলে যে টপিকে যে বিষয়ে সে মন্তব্য রাখছে সেইখানে মন্তব্য রাখার তার কোনো অধিকার নেই, কারণ সে আগে এমন কোনো এক দোষ করেছে যাতে সে তার নিজের অধিকার হারিয়েছে। এটা কখনো সম্ভব? মানুষ ভুল করবে, মানুষের ভুল হবে। হয়তো আগে কোনো দিন সে কোনো একটা সিদ্ধান্ত নিয়েছে বা তার কোনো মতামত রেখেছে যেটা কার্যকরী হয়নি, যেটা সাকসেস পায়নি, তাই বলে সে পরবর্তীকালেও মতামত দিতে পারবে না বা আপনি তাকে এই বলে থামিয়ে দেবেন যে তোর দ্বারা হবে না, তুই আগেও এরকম করেছিস, তুই আগেও এই কাজটা করেছিস, তাই তোর কোনো অধিকার নেই, তোর কোনো যোগ্যতা নেই, তুই আগে কোনো দিন একটা এরকম দোষ করেছিস বলে তুই আজকে এই কথাটা বলতে পারবি না বা তোর কোনো সে অধিকারটাই নেই। এই চিন্তাভাবনা বা এই রিভেঞ্জ মাইন্ডসেট যদি থাকে কোনো মানুষের, তাহলে তো সেই বাড়িতে আলোচনাই হবে না। এবং এরকম ঘটনা আমি আমার বন্ধুদের সাথে বা আমার পাড়ায় আমি হতে দেখেছি। খুব বাস্তব ঘটনা এগুলো, একটা মন গড়া গল্প বলছি না। অবশ্য সম্পূর্ণ দোষটা আমি বাড়ির লোক বা বড়দেরও দিই না, কিছুটা দোষ আমাদেরও আছে। আমাদের মধ্যে অনেকেই সাহস জুগিয়ে নিজের কথাটা বলে উঠতে পারে না। আরে বাবা, বাবা তো ধমকাবেই, খুন তো আর করে দেবে না, মা না হয় খুন্তি দিয়ে মারবে, কিন্তু কেউ তো আর গলা কেটে দেবে না। বল না ভাই, বাবা মাকে নিয়ে একদিন চা খেতে খেতে সন্ধেবেলা মনের কথাটা বলে ফেল, কি চাইছিস বলে ফেল। কিছু না করে হার মেনে নেওয়ার ফলাফল একটাই, সেই জিনিসটা কোনো দিন হবে না, অর্থাৎ সাকসেস কোনো দিন আসবে না। কিন্তু একটুখানি চেষ্টা করলে, একটুখানি মতামত দিলে, সাহস করে যদি মতামতটা দেওয়া যায়, হতেও পারে, সম্ভাবনা থেকেও যায় সাকসেস আসলেও আসতে পারে। আগে থেকেই যদি ভয়ে মনের কথাগুলো না বলা হয়, তাহলে কোনো দিনই সেই জিনিসটা আর কখনোই বাস্তবায়ন হবে না। সমবয়সী বন্ধুরা এবং কিছু ক্ষেত্রে শিক্ষকরা ছাড়া এই বয়সে কেউ কারুর মনের কথা বোঝে না। উল্টোতে কিছু সময় বাবা মার চোখে শিক্ষক শিক্ষিকারাও অব্দি শত্রু হয়ে যায়। তারা ভাবে যে এই টিচার তাদের ছেলেমেয়েদেরকে তাদের বলা পথের উল্টো পথে নিয়ে যাচ্ছে। আরে বাবা, আপনি আপনার ছেলেমেয়েকে নিয়ে লাস্ট 5 বছরে কখনো সন্ধ্যাবেলা পড়তে বসেছেন? আপনি জানেন লাস্ট 5 বছরে আপনার ছেলে মেয়ের মন কী কী সহ্য করেছে? কটা প্রেমে আপনার ছেলে পড়েছে? কটা বাসযাত্রী আপনার মেয়েকে হ্যারাস করেছে? মজাটা হচ্ছে আপনি এগুলো একটাও জানেন না, কারণ এগুলো কোনোদিন আপনাকে আপনার ছেলে মেয়ে সাহস করে বলে উঠতে পারেনি, যেগুলো তারা তাদের বন্ধুদেরকে বা তাদের শিক্ষক শিক্ষিকাদেরকে বলতে পেরেছে। जीवनेर एक बिराट समय तारा कोचिंग सेंटारे शिक्षक शिक्षिकादेर संगे काटिয়েছে। আপনাদের সঙ্গে লাস্ট 5 বছরে তাদের সম্পর্কটা কেবল জবাবদিহির জায়গায় গিয়ে পৌঁছেছে। আপনারা কিছু প্রশ্ন করেন, তারা খালি উত্তর দেয়। তারা কিছু করতে গেলেই আপনি খালি কৈফিয়ত চান, সে খালি কৈফিয়তের উত্তর দিতে বাধ্য থাকে। তার সঙ্গে আত্মিক বা মানসিক যোগ কোনোটাই আপনার শেষ 5 বছরে হয়নি। অতএব সে কি চাইছে বা না চাইছে এটা আপনার থেকে অনেক ভালো বোঝে তার প্রাইভেট টিউটর বা স্কুলের টিচাররা। মজাটা হচ্ছে ভবিষ্যৎটা সবাই নিজের নিজের মতো করে দেখে, তফাৎ একটাই, ছেলে মেয়ে দেখে সাফল্যকে আর বাবা মা দেখে আমার ছেলে মেয়ে পারবে না এই একটা নেগেটিভিটিকে। কোনটা পারবে না যেটা আপনারা ভাবছেন সেটাই তারা পারবে, আপনি নিজে যেটা পারেননি সেটা আপনার ছেলে মেয়ে কি করে পারবে, কেনই বা পারতে যাবে। কেউ মানুক বা না মানুক, বাবা মা একটা বয়সের পর এটাই ভাবে আমার ছেলে বা মেয়ে এমন কোনো কাজ করুক যাতে বাড়িতে ডাল ভাত চলে আসে অন্তত, আর অসুখ বিসুখে ওষুধ কেনার টাকাটা যেন থাকে, এবং সেই মতোই তারা ছেলে মেয়েদেরকে পড়ায় বা পড়াতে চায়, একটা সিকিউর জবও চায়। এতে অবশ্য দোষের কিছু আমি দেখি না, প্রতিটা মানুষই নিজের এক্সিস্টেন্সের কথাই ভেবে সমস্ত সিদ্ধান্ত নিয়ে থাকে। কেউই চাইবে না কোনো আনপ্রেডিক্টেবল অন্ধকার দুঃখের ফিউচারের দিকে চলে যেতে, কিন্তু এই ডাল ভাতের চোখ করে যে আপনার ছেলেমেয়ের হাসিটা চলে যাচ্ছে এটা কি বোঝাটা কর্তব্য নয়? আমি এমন বন্ধুও চিনি যে কোথাও বেরোনোর কথা অবধি ভাবে না, বন্ধুদের সঙ্গে কোনো প্ল্যান করে না, এই ভেবেই করে না যে বেরোনোর কথা বললেই বাড়ি থেকে আগেই বাধা দিয়ে দেবে, যদি বা বেরোতে দিল 1000 কন্ডিশনে আটকে দেবে, এতটা সময় বাড়ি ফিরতে হবে, এই সময় ফোন করতে হবে, প্রতিটা সময় ইনফর্ম করতে হবে। কখনো ভেবে দেখেছেন হঠাৎ করে আপনার ছেলে মেয়ে আপনার কাছ থেকে হাত খরচটা নেওয়া বন্ধ করে দিয়েছে? যে ছেলে মেয়ের মধ্যে এই আত্মসম্মানটা চলে আসে যে নিজের উল্লাসের টাকা বাবা মার কাছ থেকে চাওয়া যায় না, সেই ছেলে মেয়ে কি এখনও অবধি অবুঝ রয়ে গেছে বলে আপনার মনে হয়? তারও কি নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই? আমি এমন বন্ধুও চিনি যারা অত্যন্ত ভালো ঘরের, মজবুত অর্থনৈতিক পরিকাঠামো আছে যাদের, তারা অবধি ছোটোখাটো ফ্রিল্যান্সিং করছে, টিউশনি করছে, যাতে তাদেরকে আর টাকা চাইতে না হয় বাবা মার কাছে। দূরত্ব বেড়ে যাচ্ছে মশাই, আপনি বুঝতে পারছেন না। আপনার মেয়ের হাতে কাঁদছে কোনো একটি বন্ধুকে ফোন করে বা মেসেজ করে, কারণ সে আপনাকে মনের কথা বলতে পারছে না। আপনার ছেলে ঘুম মেরে বসে আছে কারণ সে নিজের মতামত রাখতে পারছে না। একটু যদি খেয়াল করেন দেখবেন কেউ আঁকায়, কেউ তার লেখায়, কেউ কবিতায়, কেউ তার ফেসবুক পোস্টে, কেউ গানে বারবার তার অব্যক্ত কথাগুলো বলছে, কিন্তু আপনারা বুঝতে পারছেন না। আসলে আপনারা তো ভাবেন এদের বলার কিছুই নেই। আর যারা শৈল্পিক গুণে স্বাবলম্বী নয়, অর্থাৎ ক্রিয়েটিভিটির মাধ্যমে মনের কথা বলতে পারে না, তাদের অবস্থাটা একবার ভাবুন তো খালি। তারা তো কিছুই প্রকাশ করতে পারে না, কতটা মানসিক যন্ত্রণার মধ্যে থাকে তারা। আমরা আমাদের মত রাখতে পারছি না, এটাকে খুব স্বাভাবিক একটা মানসিক প্রবৃত্তি বলে আপনার মনে হয়? যদি মনে হয়ে থাকে তাহলে আপনি নিঃসন্দেহে মানসিকভাবে অনেকটা পিছিয়ে আছেন জগৎ থেকে। আর অবশ্যই হ্যাঁ, এখানে একটা কথা বলা খুব দরকার, বাবা মার প্রতিও আমাদের একটা কর্তব্য থেকেই যায়। যাদের দৌলতের জন্য তাদের সেবা করাটা জীবনের অন্যতম একটি উদ্দেশ্য হতেই হবে বলে আমি অন্তত মনে করি। যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষই হয়তো এটাই মনে করে। কাজে কেউ দায়িত্ব থেকে সরে যাচ্ছে না, প্রত্যেকে একটু নিজের মতো করে বাঁচতে চাইছে, অ্যাটলিস্ট মতামতটা দিতে চাইছে যেটা দিতে পারছেন, কারণ আপনারা স্কোপই দিচ্ছেন না দেওয়ার। শুধু একটা কথাই বলবো আমার বন্ধুদেরকে বা এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছেলে মেয়েদেরকে, স্বপ্ন দেখতে দেখতে যেন কখনো এতটা স্বপ্ন দেখে না ফেলি যে সেই চোখে বাবা মার দুঃখটা আর দেখা হয়ে ওঠে না। দুটোই দেখতে হবে, স্বপ্নও দেখতে হবে, বাবা মার কথাও ভাবতে হবে। লাইফে শুধু একটা ব্যালেন্স দরকার, আর এই ব্যালেন্সটা করে উঠতে সহযোগিতা দরকার, বড়দেরও ছোটদেরও। কোনো মন গড়া গল্প বললাম না, বিশ্বাস করুন, নিজের অভিজ্ঞতা এবং বন্ধুদের অভিজ্ঞতা থেকে বললাম। বন্ধুরা আমার সঙ্গে সে শেয়ার করে, আমি ওদের কাছে গিয়ে শেয়ার করি। একটা জিনিস বুঝতে পেরেছি, যে সিচুয়েশনের মধ্যে দিয়ে সবাই চলছি সেখানে কেউ ভালো নেই। হা হা করে কেউ হাসছে মানে সে যে খুব ভালো আছে মনের দিক থেকে, এর গ্যারান্টি কেউ দেয় না। আপনি কোনো বিয়েবাড়িতে খেতে গিয়ে আপনার আত্মীয় ছেলেমেয়েদেরকে বা আপনার আত্মীয়কে আপনি জ্ঞান দিচ্ছেন, ছেলেমেয়ের কথা ভাববার জন্য, ছেলেমেয়ের মতো চলতে দেওয়ার জন্য, এদিকে নিজের বাড়িতে নিজের ছেলেমেয়েকে চলতে দিচ্ছেন না। এর থেকে বড় কি হিপোক্রেসি হয় আর। যাই হোক, আজকে না হয় এতটুকুই রইল। আবার কখনো মনের কথা বলতে ইচ্ছা হলে চলে আসবো, হ্যাশট্যাগ কথা হোক। আশা করি ভালো লাগলো। ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর যেগুলো বললাম একটু ভেবে দেখুন, পারলে ইমপ্লিমেন্ট করুন নিজের বাড়িতে, নিজের জীবনে, নিজের ছেলেমেয়ের সাথে।